স্যার বন্ধু, রাজ্যের শিক্ষক বা বিশেষ করে চুক্তিভিত্তিক শিক্ষক, সে এইচএস চুক্তিভিত্তিক কন্ট্রাক্টর শিক্ষকই হোক বা পার্শ্ব শিক্ষক হোক বা এসএসসিএম এস, কী ধরনের শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে আশা করছেন যে অন্তত মুখ্যমন্ত্রী এইবার অন্তত ক্ষমতায় এসেছেন, এসে অন্তত বেতন বৃদ্ধি করবে, কিন্তু সেরকম কোনো খবর পাওয়া যাচ্ছে না। তবে যেটুকুন খবর উঠে আসছে যে 3% এবং 3 লক্ষ টাকা যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করছিলেন অনেকেই পাননি, তার মধ্যে এইচএস চুক্তিভিত্তিক শিক্ষকরা কিন্তু পাচ্ছেন না বা মাদ্রাসা শিক্ষকরা এখনো পায়নি। তো সুখবর এটাই যে এইচএস চুক্তিভিত্তিক শিক্ষকদের নেতৃত্বে তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই দাবির নিয়ে এবং লড়াই চালিয়ে এবং অফিসে বারবার গিয়ে তারা কিন্তু এই দাবিটা আদায় করতে পেরেছে, অন্তত 3% ইয়ারলি ইনক্রিমেন্ট এবং 3 লক্ষ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট। তো এই নিয়ে আমরা কথা বলবো এইচএস চুক্তিভিত্তিক শিক্ষকদের নেতৃত্ব কল্যাণ বসে। কল্যাণবাবু, যাই হোক, সালে অর্ডারটা বের হলো, শেষ পর্যন্ত অর্ডারটা বের হলো। আমরা দীর্ঘদিন ধরেই সামগ্রিক সব দাবি নিয়ে লড়াই করছি, এটাও তো ছিল আমাদের দাবি, এবং 1 বছর থেকে এটা নবান্নেই পড়েছিল এটা। এবং তারপরে আমরা যখন জানতে পারি যে নবান্নে ফাইল নাম্বারটা পাই, আমরা তদবির শুরু করি গত নভেম্বর মাস থেকে, এবং তারপরে এটা ফেব্রুয়ারি মাসে নবান্ন পাশ করে, নবান্ন থেকে ফেব্রুয়ারি 11 ফেব্রুয়ারি চলে আসে এটা বিকাশ ভবনে, তারপরে ম্যাচিং অর্ডারটা গতকাল ম্যাচিং অর্ডারটা আমরা হাতে পেয়েছি। সাবেক যতটুকু একদম সামান্য কিছু হলেও, একদম সামান্য কিছু হলেও এটা সংগঠনের এটা একটা অ্যাচিভমেন্ট, এবং ভবিষ্যতে যে আরো বড় লড়াইটা বাকি আছে এবার থেকে সেটা শুরু হবে, যেটা হচ্ছে আমাদের বেতন কাঠামো পে স্কেলের যে দাবিটা আছে সেইটা নিয়ে, সেটাই আমাদের মূল দাবি সেটা। এই বিষয় নিয়ে যে খবর উঠে আসছে, মুখ্যমন্ত্রী বলছেন যে সমগ্র শিক্ষা অভিযানে 15,000 কোটি টাকা বাকি আছে এবং তিনি কেন্দ্রের কাছে অনেক টাকায় পান, প্রায় 90,000 কোটি টাকা এই জায়গায় দাঁড়িয়ে না পাচ্ছে রাজ্য সরকার কর্মচারীদের দিয়ে, তাদের 28% বাকি, এবং চুক্তিভিত্তিক শিক্ষকদের তো বেতন বৃদ্ধির কোনো গল্প বা খবরও তো উঠে আসছে না বিকাশ ভবন সূত্রে। দেখুন, প্রথমত হচ্ছে কেন্দ্র সরকার 1500 কোটি টাকা দিচ্ছে না, তাতে আমাদের ক্ষেত্রে এটা খাটে না, উনি যদি এটা কোথায় বলেছেন, কারণ আমাদের পুরোটাই স্টেট গভর্নমেন্ট বিয়ার করে টোটালটাই, কারণ হায়ার সেকেন্ডারি কন্ট্রাকচুয়াল টিচার যারা আমরা আছি তাদের বেতনটা দেয় হচ্ছে রাজ্য সরকার, সুতরাং আমাদের তো 1500 কোটি টাকা কিংবা 100 কোটি টাকা অতও লাগবে না আমাদের। আমাদের মাত্র 25 কোটি টাকা খরচা যদি করা হয় তাহলে আমাদের পে স্কেলটা চালু হয়ে যায়, সামান্য একটা টাকা, এবং সেটা সরকার ইচ্ছা করলেই সেটা চালু করতে পারে। আমরা এটুকু আশাবাদী এবং আমাদের নিজেদের উপরে সেই কনফিডেন্সটা আছে, 2000 টাকা থেকে আজকে আমরা এই জায়গাতে এসসি লড়াই আন্দোলন করে এবং সব দাবি আস্তে আস্তে আমরা সেগুলোকে ছিনিয়ে আনতে পেরেছি, এবং আমরা সেটা পারবো, সেই লড়াই চলছে এবং চলবে, এবং আমরা দাবি আদায় করেই ছাড়বো। ইপিএফ যেটা পেলে অন্তত আপনারা রিটায়ারমেন্টে একটা বেনিফিট পেতে পারেন এবং একটা পেনশন পাওয়ার একটা ন্যূনতম একটা সুযোগ সুবিধা থাকে, তো সেই ইপিএফটা নিয়ে কি আপনাদের কোনো কাজ চলছে? দেখুন, ইপিএফ আমাদের সার্কুলার বেরিয়ে গেছে অনেক আগে, ইপিএফটা কাটা এখনো শুরু হয়নি, এটা 2019 সালের সেপ্টেম্বর মাসে আমাদের অর্ডার হয়ে গেছে ইপিএফ এর, যে হাই সেকেন্ডারি কন্ট্রাকচুয়াল টিচারদের তাদের ইপিএফ কাটা হবে, এবং কিছু সমস্যার জন্য সেটা এখনো কাটতে পারেনি, আশা করছি কিছুদিনের মধ্যেই সেটা ইপিএফ কাটা শুরু হয়ে যাবে, চালু হয়ে যাবে, এই সার্কুলারটা কার্যকর হয়ে যাবে, সার্কুলার বেরিয়ে গেছে, গভর্নমেন্ট অর্ডার হয়ে গেছে আমাদের এবং সেটা চালু হয়ে যাবে, এবং আমরা যখন থেকে সার্কুলার বেরিয়েছে প্রথমে তখন থেকে দিতে হবে, তারপরে দাবি আছেই যে যখন থেকে নিয়োগ হয়েছে তারপরে দিতে হবে সেটা। অতএব যে বিষয়টা মূল, যে বেতন বৃদ্ধি বিষয় নিয়ে আপনাদের কি কোনো যৌথ মুভমেন্ট বা অন্যান্য সংগঠন বা অন্যান্য যারা শিক্ষক নেতৃত্ব আছেন, বিশেষ করে পার্শ্ব শিক্ষক বা এসএসসিএম এস কে ধরনের চুক্তি দিচ্ছে, সব তো একই রকম বেতন, তো যৌথভাবে কোনো একটা আন্দোলনে নামার চিন্তা ভাবনা করছেন? দেখুন, বারবার করে আমি যতবার যত জায়গায় বলেছি, বারবার বলেছি বছরে দুটো হলেও যৌথ আন্দোলনের দরকার আছে, কারণ সবার দাবিটা এক, প্রত্যেকটা সংগঠনের আলাদা আলাদা মুভমেন্ট আছেই, সেই মুভমেন্ট গুলো থাকবে, এবং প্রয়োজনে একটা দাবি নিয়ে সকলকেই একদিন কিংবা দুদিন বছরে রাস্তায় নামা, একসঙ্গে রাস্তায় নামাটা খুব জরুরি, কারণ কোনো ক্ষেত্রেই সরকারের সদিচ্ছা থাকে না, সেটাকে বাধ্য করতে হয় লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে, এবং এটা সম্ভব যৌথ লড়াই আন্দোলন দিয়ে, এটা কিন্তু সম্ভব অবশ্যই, সকলে একত্রিত হয়ে একদিন দুদিন এটা করা যেতেই পারে এবং করাটা জরুরি এটা। অতএব বন্ধু, যেটুকুন খবর উঠে আসলো যে দীর্ঘদিন পর কিন্তু এই যে চুক্তিভিত্তিক শিক্ষকরা, তারা প্রায় 800 কাছাকাছি শিক্ষক রয়েছে, তাদের এতদিনে 3% 3 লক্ষ টাকার অর্ডার বের হলো,
কিন্তু এখনো পর্যন্ত মাদ্রাসার শিক্ষকরা তারা কিন্তু বিশেষ করে পৌরসভা এরকম ধরনের কিন্তু এই ন্যূনতম যে বিষয়টুকু সেগুলিকে কিন্তু বঞ্চিত রয়েছে। তো দেখা যাক আগামী দিনে এই ধরনের নেতৃত্বরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটা ন্যূনতম বেতন, যেখানে অন্যান্য রাজ্য অনেকটা এগিয়ে গেছে, ন্যূনতম অন্তত 20-22 হাজার টাকা বেতন যাতে করা যায় তার জন্য আন্দোলন ঝাঁপিয়ে পড়তে পারে কিনা সেটি কিন্তু তাকে আছে শিক্ষকমহল। তবে রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী না দিচ্ছেন খুব নেতৃত্বের সাথে এবং না পাচ্ছেন তিনি মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই ধরনের শিক্ষকদের জন্য কোনো কিছু দাবি আদায় করতে, তো সবটাই কিন্তু খুব প্রশ্নচিহ্নের মধ্যে রয়েছে। আপাতত এইটুকুনি দেখতে থাকুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার স্যার। নমস্কার নমস্কার।